আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি ঠান্ডা ঠান্ডা কুলকুল কিছু শরবতের রেসিপি নিয়ে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় শরীরে পানির চাহিদাটা অনেক বেশি বেড়ে যায়, তাই শরীরকে চাঙ্গা করতে আমার ঝটপট কিছু শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক কিছু শরবত বা লেমনেডের রেসিপি। প্রথমে আমি মিন্ট লেমনেডটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পাতা। চেষ্টা করবেন এরকম টাটকা পুদিনা পাতাটাই ব্যবহার করার জন্য। আমি পুদিনা পাতাগুলো একটা ব্লেন্ডার জারে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে খুব ভালো করে পুদিনা পাতাটা ব্লেন্ড হয়ে যেতে পারে। আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। পুদিনা পাতাটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা গ্লাসে পরিমাণ মতো পুদিনা পাতার রস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো এবং দিয়ে দিচ্ছি লেবু স্লাইস। এবার পুদিনা পাতা দিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড বা পুদিনা লেবুর শরবত। এবার আমি তৈরি করছি কিওকম বা কুলার। এর জন্য আমি একটা শশা নিয়েছি। শশাটা আমি ছাল সহকারে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছালটা ছিলে নিতে পারেন। এরপর একটা ব্লেন্ডার জারে আমি শশাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যারা ডায়েটে আছেন তারা কিন্তু কিওকাম্বার এই শরবতটা অনায়াসে খেতে পারেন। এবার শশার জুসটা আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার একটা গ্লাসে আমি পরিমাণ মতো শশার রসটা নিয়েছি এবং এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু বরফের টুকরো এবং শশার টুকরো দিয়ে এটাকে পরিবেশন করে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের কিওকাম বা কুলার বা শশার শরবত। এবার আমি তৈরি করে নিব অরেঞ্জ লেমনেড। এর জন্য আমি 2টো মাল্টা নিয়েছি। মাল্টাগুলো থেকে আমি রসটা বের করে নিয়েছি। এবার একটা গ্লাসে আমি মাল্টার রসটা নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর মাল্টা স্লাইস এবং বরফ টুকরো দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আমাদের কমলা লেবুর শরবত। এরপর আমি তৈরি করব মশালা লেমনেড। এর জন্য একটা গ্লাসে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এরপর দিয়ে দিচ্ছি খুব দরকারি একটা উপকরণ, সেটা হলো তেলে নেওয়া জিরা গুঁড়া। এবার আমি এতে প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এতে কিছু বরফের টুকরো এবং কিছু লেবু স্লাইস দিয়ে পরিবেশন করছি আমাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল মশালা লেমনেড বা মশলাদার লেবুর শরবত। আমি খুব সহজভাবে এই লেমনেডের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা পছন্দ করবেন আর এই গরমে বেশি বেশি পানি পান করে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।